राधे 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 कृष्णा पायलेर मिष्टि गोपु चैनेले सकल भक्तदेर जानाई अनेक अनेक स्वागत। बंधुरा आजकेर आमी निये एसेछि नतून एकटि भिडियो आपनादेर सामने। आशा करि आपनारा ईश्वरेर कृपाय भालो आछेन सुस्थ आछेन। तो बंधुरा एखन चलछे दामोदर मास। এই দামোদর মাস শুরু হয়ে গেছে আমরা সকলেই জানি। আজ দামোদর মাসের দ্বিতীয় দিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত যুগের মধ্যে সত্যযুগ, সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদী, সমস্ত শাস্ত্রের মধ্যে বেদ, সমস্ত বৃক্ষের মধ্যে তুলসী, সমস্ত তীর্থের মধ্যে দ্বারকা, সমস্ত তিথির মধ্যে একাদশী তিথি, সর্বশ্রেষ্ঠ তেমনি সমস্ত মাসের মধ্যে কার্তিক মাস আমার অনন্ত অত্যন্ত প্রিয় একটি মাস। কার্তিক মাসে যদি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেন তাহলে তিনি বিগত শত সহস্র কোটি পাপ থেকে মুক্ত হতে পারেন। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে দামোদর ব্রততে প্রদীপ দান করা হয় কেন, আর আকাশ প্রদীপ দান করতে গেলে কি কি করা উচিত, আর কিভাবে ভগবান শ্রী দামোদরকে প্রদীপ নিবেদন করবেন, আকাশ দীপদানের মাহাত্ম্য। তো বন্ধুরা আজকে নতুন পর্বে আমরা জানতে পারবো যে কেনই দামোদর মাসে দামোদরকে প্রদীপ দিতে হয়, কেনই বা দামোদর ব্রততে প্রদীপ দান করা হয়, আর কিভাবে ভগবানকে মানে দামোদরকে প্রদীপ নিবেদন করতে হয়। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা এবার আসা যাক ভিডিওর মূল পর্বে। দামোদর ব্রততে প্রদীপ দান করা হয় কেন, কারণ প্রদীপ দানের মাহাত্ম্য প্রসঙ্গে প্রজাপতি ব্রহ্মা দেবশ্রী নারদকে বলেছিলেন, হে নারদ, সমস্ত পাপে পাপী হয়েও মানুষ পবিত্র হতে পারে যদি সে ভক্তি ভরে কার্তিক মাসে ভগবান শ্রীহরির সম্মুখে প্রদীপ দান করে। দীপের আলোকে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, সে শুদ্ধ হয়ে ভগবানের নিত্য সেবায় উন্নতি হয়। এবার আমরা জানব কিভাবে ভগবান শ্রী দামোদরকে প্রদীপ নিবেদন করবেন। ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মানে বাম থেকে ডানে প্রদীপ ঘুরিয়ে আরতি নিবেদন করুন। চরণে চারবার, নাভিদেশে দুবার, মুখমণ্ডলে তিনবার, সর্বাঙ্গে সাতবার। তো বন্ধুরা অবশ্যই আপনারা যখন শ্রীকৃষ্ণ মা দামোদরকে প্রদীপ নিবেদন করবেন তখন অবশ্যই চরণে চারবার, নাভিপদ্মে দুবার, মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার নিজে প্রদীপ নিবেদন করুন এবং অন্যকে প্রদীপ নিবেদনে উৎসাহিত করুন। তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আকাশ প্রদীপ দানের একটি মন্ত্র রয়েছে পদ্মপুরাণে, দামোদরাং নাবশি তুলায়াং লহ সহ প্রদীপন্তে পশ্চমী নমস্তমে বেধর্ষে। কার্তিকে আকাশে শ্রী রাধিকার সাথে দামোদরকে প্রদীপ দান করছি, শ্রী অনন্তকে ও ভগবান বিষ্ণুকে নমস্কার করছি, আকাশ দীপদানের মাহাত্ম্য। পদ্মপুরাণে কার্তিক প্রসঙ্গে যে মানব কার্তিকে উচ্চ আকাশে প্রদীপ দান করেন তিনি সর্বকুল উদ্ধার করে বিষ্ণুলোকে প্রাপ্ত হন। যে মানব কার্তিকে শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে আকাশে ও জলে দীপদান করেন তার যে ফল তা শ্রবণ করুন। হে বিদ্রগণ, এই রূপভাবে যিনি দীপদান করেন তিনি ধনধান্যে সমৃদ্ধশালী, পুত্রবান ও ঐশ্বর্যশালী হন, তার নয়ন যুগল সুশোভন হয় এবং তিনি বিদ্বান হয়ে জন্মগ্রহণ করেন। কার্তিক মাসে বিপ্রগৃহে যিনি দীপদান করেন মনীষীগণ বলেন তার অষ্টিতম যজ্ঞের ফল হয়। চৌরাস্তায় রাজপথে ব্রাহ্মণ গৃহে বৃক্ষমূলে গোষ্ঠে মাঠে অরণ্যে দীপদানে
সমগ্র মহাফল প্রাপ্তি হয়। বন্ধুরা, এবার আমরা জানবো যে কিভাবে আমরা আরতি করব। আরতি করতে কি কি লাগে? তুলসী ডাল, মাটির প্রদীপ বা কলা গাছের খোল, তুলো দিয়ে সলতে তৈরি করে ঘৃত বা তিলের তেল ও কর্পূর দিয়ে প্রদীপ প্রজ্বলন করে ভক্তি সহকারে শ্রী শ্রী দামোদরকে নিবেদন করুন। দেখবেন শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে আপনাকে আশীর্বাদ প্রদান করছে, আপনার সমস্ত পাপক্ষয় হয়ে পূর্ণ ফল অর্জন করছেন। আর সকল প্রিয় বন্ধুদের অনুরোধ করব, আপনারা দামোদর ব্রত পালন করুন এবং মানব জীবন ধন্য করুন। এই মাসে বেশি করে হরিনাম জপ করুন এবং প্রতিদিন সন্ধ্যায় ভগবান দামোদরকে দীপদান করুন। দামোদর মাস মানে 1000 গুণ বোনাসের মাস। 3000 বার বিষ্ণু নামে একবার কৃষ্ণ নামে সমান হয়। আর এই দামোদর মাসে মাত্র একবার কৃষ্ণ নাম নিলে 1000 বার কৃষ্ণ নামে সমান হয়। আমরা জানি প্রতিদিন 16 মালা করে 1 কোটি মহামন্ত্র জপ করতে হয়, 16 বছর সময় লাগে। কিন্তু এই দামোদর মাসে ভগবান আমাদেরকে একটি বিশেষ বোনাস উপহার দিচ্ছেন। মাত্র একবার কৃষ্ণ নাম নিলে 1000 বার কৃষ্ণ নামে সমান হবে, অর্থাৎ 1000 গুণ বেশি ফল পাওয়া যাবে। যদি কেউ প্রতিদিন 16 মালা জপ করেন তাহলে অনায়াসে সে এই 30 দিনে প্রায় 5 কোটি মহামন্ত্র জপের সমান ফল পাবেন, অর্থাৎ প্রায় 80 বছরের ফল পাচ্ছেন মাত্র এই এক মাসে। তাই এই দামোদর মাসকে ভগবানের বিশেষ বোনাসের মাসও বলা হয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল আরাধনার মধ্য দিয়ে এই ব্রতের মাসটি অতিবাহিত হয়। ভগবানের প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের পবিত্র নামটি অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে আলাদা নয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই দামোদর মাসে শ্রী দামোদরের উদ্দেশ্যে অবশ্যই দীপদান করুন এবং অবশ্যই দামোদর মাসের মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করুন। দেখবেন আপনার জীবন অনেকাংশে পূর্ণ ফল অর্জন করেছেন এবং আপনার পাপক্ষয় হয়েছে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।